হদিস মিলছে না বিশ্বের অন্যতম মূল্যবান হীরকখণ্ড দরিয়াই নূরের। ভূমি মন্ত্রণালয়ে সোনালী ব্যাংক কারো কাছেই নেই সুস্পষ্ট তথ্য। ইলিশ বন্ধের অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি 40 টাকা পর্যন্ত। ছয় মাস ধরে পানিবন্দী মৌলভীবাজারের দুই উপজেলার লক্ষাধিক মানুষ। স্থায়ী জলাবদ্ধতার কারণে বড় ফসলের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকরা। এবং পর্তুগালে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই এখন ব্যবসা বাণিজ্যে ভালো অবস্থানে। অভিবাসন আইন কঠোর করায় বিপাকে প্রবাসীরা।